Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন তো ইংল্যান্ডে 6 উইকের হলিডে চলছে, তো ভাবলাম আমরা কোথাও বেড়াতে যাব। আমরা একটি বড় গাড়ি হায়ার করেছি, আমরা দুই ফ্যামিলি মিলে আমার বোনের বাসায় বার্মিহাম চলে এসেছি। মাশাআল্লাহ আমার বোন অনেক কিছু রান্না বান্না করেছেন, আপনারা দেখতে পারছেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই দোয়া করবেন আমার বোনের ফ্যামিলির জন্য। এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, পরের দিন আমরা সকালে ব্ল্যাকপুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এসব যে আমার বোন বানিয়েছে তা কিন্তু নয়, আমার বোনের জামাইও অনেক হেল্প করেছে, তো আমি আমার ব্লগে ওনাকেও ধন্যবাদ দিতে চাই। তো থ্যাংক ইউ, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো। আসলে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক কিছুর আইটেম ওরা দুজন মিলেই বানিয়েছে, তো ধন্যবাদ তোমাদেরকে এত মজার খাবার আয়োজন করার জন্য। এখন সকালবেলা আমরা সবাই বের হয়ে গেছি ব্ল্যাকপুলের উদ্দেশ্যে। গাড়িটা অনেক বড় ছিল, 18 সিটের একটি গাড়ি। তো আমরা সবাই একসাথে বসেছি আর সবাই গল্প করছিলাম। এই তো রাস্তাটাও খুব ক্লিয়ার ছিল, ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি, কোনো ট্রাফিক জ্যাম ছিল না, আলহামদুলিল্লাহ আমরা 10টার ভিতরে পৌঁছে গেছি। আর সি সাইডের দিকে যেতে হলে একটু সকালবেলা যাওয়ার চেষ্টা করবেন, সকালবেলা গেলে পার্কিং পাওয়া যায়, তা না হলে আমরা সবাই জানি পার্কিংয়ের একটা সমস্যা থাকে। আলহামদুলিল্লাহ আমরা পার্কিং পেয়েছি, এই তো দেখতে পাচ্ছেন দুপাশ খালি। আবার যদি একটু লেট করে আসতাম তাহলে পার্কিং পেতাম না। এই তো আমরা চলে এসেছি, আর এই সাইডের ভিউগুলো অনেক সুন্দর, আমি স্কিপ করিনি। আমার অনেক ভিউয়ার্স আছেন বাংলাদেশ থেকে, হয়তো দেখছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের কাছে ভালো লাগতে পারে। আজ আমার গলাটা আবারও ভেঙে গেছে, আপনারা সবাই কমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু এখন ইংল্যান্ডে 6 উইকের হলিডে চলছে, কোনো না কোনো জায়গায় বা সি সাইড যেতে হয় বাচ্চাদের সাথে, আর সি সাইড থেকে আসলেই আমার গলাটা ভেঙে যায়। গতকাল আমরা এক জায়গায় গিয়েছিলাম, আসার পরে আমার ভয়েসটা চলে গেছে, তো সবাই প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে ব্লগটি এনজয় করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো এখন আমরা কার পার্কে চলে এসেছি, তো আমাদের গাড়ি পার্কিং করে আমরা কার পার্কেই বসে খাওয়া দাওয়া শেষ করব। আমরা সাথে রান্না করে নিয়ে এসেছি, এ তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি চিকেন রাইস আলু দিয়ে রান্না করেছি আর পোলাও বানিয়েছি, আমার বোনের বাসায় এগুলি রান্না করা হয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব, তারপর সারাদিনের জন্য ভিতরে চলে যাব। আমরা সি সাইডের দিকেও বসে খেতে পারতাম, কারণ এখানে গেলে লেট হয়ে যাবে, যেহেতু অনলাইনে টিকিট করে এসেছি, আর বাচ্চারাও সবাই পাগল হয়ে গেছে, তারা ভিতরে যাবে রাইডগুলা চড়তে, তো এটা তারা মিস করবে না কখনো, তো তাদের খুশিতে আমাদেরও খুশি, আমরা বড়রা চলে যাব। আর ভিতরে গেলে পানির ড্রিঙ্ক, চা, কফি, আইসক্রিম এগুলি খেতে পারবেন। তো এই তো আমরা সবাই কিউতে চলে যাচ্ছি, তারপর ওরা চেক করে ভিতরে ঢুকাবে।
এই তো আপনারা দেখতে পারছেন এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তারা একে একে চেক করে সবাইকে ভিতরে ঢুকাবে। এই তো আমাদের হ্যান্ডব্যাগগুলো চেক করে নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে আমরা বাংলাদেশে চলে যাচ্ছি। আমাদের ব্যাগগুলো কীভাবে চেক করা হচ্ছে, আসলে একটু মজা করলাম। শুধু আমাদের ব্যাগ নয়, এইভাবে সবার ব্যাগ ওরা একে একে চেক করে ভিতরে দেবে। এই তো আমাদের ব্যাগগুলো চেক হয়ে গেছে, আমাদের টিকিটও ওরা চেক করে নিচ্ছে। তারপর আমরা ভিতরে চলে যাব। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি, আর এই জায়গাটার নাম হলো ব্ল্যাকপুল। এখানে অনেক ধরনের বড় বড় রাইড আছে, আপনারা সবাই যদি ফ্যামিলি নিয়ে আসেন আশা করি এনজয় করবেন। আর এই জায়গাটিতে আমরা এর আগেও আরও দুবার এসেছি, অনেক সুন্দর একটি জায়গা। আজ আমরা আরও দু ফ্যামিলিকে সাথে করে নিয়ে এসেছি, ওরা অনেক ভালো পেয়েছে। আর এই জায়গাটিতে দেখলাম অনেক উচ্চে পড়া ভিড়, আর এরকম জায়গায় সবসময়ই ভিড় থাকে। যেহেতু এখন সামারের টাইম, সবাই সবার ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে, তো আমাদের অনেক ভালো লাগছিল। সব মিলিয়ে আসলে অসাধারণ একটা জায়গা, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো এখানে আমাদের বাচ্চারা কিউতে দাঁড়িয়ে আছে। আর একটি রাইড চড়তে হলে অন্তত পক্ষে আধা ঘন্টা দাঁড়াতে হয়। এরপরে ওদের মুখে অনেক হাসি, ওরা কেউ বলেনি যে আমরা টায়ার্ড, আমরা এতক্ষণ দাঁড়াতে পারবো না। এমনও হয়েছে ওরা একটি রাইড দুবার চড়েছে, ওরা বলেছে যে ওরা অনেক ভালো পেয়েছে। আগে যখন আসতাম এই রাইডগুলো চড়তে অনেক ভালো লাগতো, আর এখন জানি না কেন যেন আমার অনেক ভয় লাগে। এরপরেও আমি দুইটা চড়েছি, এগুলোতে উঠতে আমার অনেক ভয় লাগে এখন। আর আমার বাচ্চারা তো অনেক এনজয় করে, ওরা জোর করে আমাকে দুইটা চড়তে নিয়ে গিয়েছিল, তো আমি দুইটা চড়েছি, এরপরে আর সম্ভব হয়নি। এই তো আমাদের সব বাচ্চারা কিউতে দাঁড়িয়ে আছে, এখনই উঠবে। আর যেদিন আমরা গিয়েছিলাম এখানের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, সারাটা দিনই প্রচণ্ড রোদ ছিল, আর রোদের মধ্যে এসব জায়গায় যেতে অনেক ভালো লাগে। আজ আমি একটু বেশি কথা বলে ফেলেছি, আপনারা সবাই কুমার দৃষ্টিতে দেখবেন। আশেষের দিকে বেরিয়ে আমরা সন্ধ্যাবেলা সিসাইডের দিকে চলে যাব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আর এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফিজ।